হ্যালো এভরিওয়ান, সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো পূজা তো অলরেডি শুরু হয়ে গেছে আর আজকে দেখতে দেখতে সপ্তমীর পূজা। তো কালকে আসলে আমার তেমন কোথাও যাওয়া হয়নি আর আজকে যাব, তো এখন যাব অঞ্জলি দিতে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। এরপরে রেডি টেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আর সপ্তমীর দিন আমি আর শাড়ি পরিনি, সকালে থ্রি পিস পরেই অঞ্জলি দিয়েছিলাম। আসলে এত সকালে ঘুম থেকে উঠে শাড়ি পরতে ইচ্ছাই করছিল না। আর এই যে তোমাদের দাদাভাই বাইকটা বের করেছে আর আমাদের বাড়ির সামনের ভিউটা দেখো কত সুন্দর। এরপরে অঞ্জলি দেওয়া শেষ করে বাড়িতে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু রেডি হই। আসলে সারা বছর ধরে অপেক্ষা করার পরে এই দিনগুলো পাই, কিভাবে নষ্ট করি বলো। আর ক্যামেরাটা ওপেন করার পরেই আমার মুডটা কেমন যেন ফুরফুরে হয়ে যায়, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শেয়ার করি আর সুন্দর করে রেডি হয়ে যাই। তো সপ্তমীর দিন আমি এই সুন্দর অর্গানজা শাড়িটা পরেছিলাম, শাড়িটার কালারটা এত সুন্দর। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো পরা হয়নি, তাই ভাবলাম যে সপ্তমীতেই পরি। আর শাড়িটা না সামনাসামনি বেশি সুন্দর, কি বলবো তোমাদের। আর এবছর আমি ঠিক করে রেখেছিলাম যে পূজার পাঁচটা দিনই শাড়ি পরবো, তো তাই পরেছিলাম। এখন চলো ঝটপট করে রেডি হয়ে নিই। আর সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে যতটা স্মাইলি ফেস দেখাচ্ছিলাম, আমি কিন্তু অফলাইনে মানে এত মুড অফ ছিল, কারণ একেতে হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো একটু, তার উপরে আবার ভালো লাগছিল না, কেমন যেন লাগছিল। আর তোমাদের দাদাভাই খুবই অসুস্থ ছিল, পুজোর তিন চার দিন আগে থেকে এত অসুস্থ ছিল, তো হসপিটাল ডক্টর এগুলো দৌড়াদৌড়ি করতে করতে আমি বুঝতেই পারিনি যে পূজাটা এবছর দেখতে পারবো। বাট মায়ের ইচ্ছায় এবছরের পূজাটা ভালোই কেটেছে, আর তোমাদের দাদাভাইও সুস্থ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এত অসুস্থ থাকার পরেও আমাকে তেমন একটা বুঝতে দেয়নি, যখনই একটু সুস্থ হয়েছে, যখনই একটু ভালো লেগেছে, তখনই বলেছে যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চলো একটু ঘুরে আসি, চলো একটু ঠাকুর দেখে আসি, কিছু খেয়ে আসি, যাতে আমার মনটা না খারাপ হয়। বাট আমি তো চোখের সামনে দেখেছি যে তার কী অবস্থা ছিল, তারপরেও যে পূজাতে ঘুরতে পেরেছি, ঠাকুর দেখতে পেরেছি, মায়ের মুখটা দেখতে পেরেছি, এইটাই অনেক। তো মেইনলি কিন্তু আমরা সপ্তমীর নাইটে ঠাকুর দেখতে বের হয়েছিলাম, এরপরে আর ওভাবে যাওয়া হয়নি, কারণ এর ভিতরে আবার শ্বশুরবাড়ি গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম, তো অঞ্জলি দিয়েছি, দেন হচ্ছে ঘুরেছি, বাট এভাবে আর বের হওয়া হয়নি। সপ্তমীর দিনই দুজন একসাথে একটু বের হয়েছিলাম, দেন বাকি দিনগুলো ফ্যামিলির সাথেই ছিলাম। তো আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর দুজনের একটা গেট রেডি ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিও। প্রথমে আমরা গেছিলাম আমাদের বাড়ির পাশের মন্দিরে, আর এখানে এত সুন্দর করে লাইটিং করেছিল, আর এটা যেহেতু মন্দিরে, মন্দিরটাই অনেক বড়, এই জন্য কিন্তু বাইরে আর প্যান্ডেল করা হয়েছিল না। বাট আমরা আরও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ঘুরে ঘুরে দেখেছি, তোমাদের সব কিছু এই ভিডিওটায় দেখাবো। তো এরপরে হচ্ছে চলে গেছিলাম আরেকটা মন্দিরে, আর মন্দিরের পূজাগুলোও কিন্তু বেশ সুন্দর হয়, মন্দিরটা অনেক বেশি সুন্দর করে সাজায়। আর এই যে দেখো, এরপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, এই প্যান্ডেলের ঠাকুরটা এত সুন্দর করেছিল, মানে মুখটা দেখে এত ভালো লাগছিল, তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওয়েট। এখানে পুরো ঠাকুরটা একদম হোয়াইট থিমের উপরে করা ছিল, তোমরা লাইটিংয়ের জন্য ততটা বুঝতে পারবে না, মানে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো এবার চলো আরেকটা মন্দিরে চলে যাই। মন্দিরটা অনেক ফাঁকা লাগতেছে না, এর ভিতরে কি হচ্ছে? জায়গাটা এত প্রচন্ড ভিড়, এটা হচ্ছে একটা কালী মন্দিরের, এখানে দিকে একটা মন্দির আছে, এই এই জায়গাটা প্রতি বছর অনেক সুন্দর করে প্যান্ডেল করে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় করে করে, ওই প্যান্ডেলটাই আমরা এখন যাচ্ছি। এই প্যান্ডেলটা প্রতি বছর এভাবেই করা হয়, মানে আমি যত বছর ধরে পূজা দেখছি খুলনাতে, তত বছরই আমি এই প্যান্ডেলটা দেখি এভাবে উঁচু করে করে, মানে একটাই থিমে করে। যাই হোক, তারপরে অনেক বেশি সুন্দর ছিল। এরপরে চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে, সিটির ভিতরে যতগুলো প্যান্ডেল করেছিল আমরা সবগুলো দেখার ট্রাই করেছি। আর এই প্যান্ডেলটার গেটটা আমার কাছে এত ভালো লেগেছিল, এটা শিববাড়িতে ছিল,
তো আমরা আসলে তেমন কিছু খেতে পারিনি বাইরে, কজ তোমাদের দাদা ভাইয়ের একদমই বাইরের খাবার খাওয়া নিষেধ ছিল, আর একা একা খেতে ভালো লাগছিল না। যাই হোক, এই ছিল সপ্তমীর দিন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আরেকটা ব্লগে।